বাবারা আমার ভাইরা আমার, বলতে চেয়েছিলাম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই আহলে বাইতের ভালোবাসা সম্পর্কে 25 নম্বর পারা সূরাতুশ শুরা 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم الله رب العالمين তিনি পৃথিবীর মানুষদেরকে ইয়ালান করে দিলেন, হে পৃথিবীর মানুষ, আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঔলাদদেরকে ভালোবাসা। আমি আল্লাহ পাক পবিত্র কোরআনে কারীমের মধ্যে ফরজ করে দিয়েছি, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। যাই হোক ভাইরা আমার, বন্ধুরা আমার, এই আয়াতখানা কখন নাজিল হলো? এই আয়াতখানা নাজিল হওয়ার একটা কারণ আছে। আমার নবীজি যখন মদিনায় সব জায়গায় রন্ধ্রে রন্ধ্রে ইসলাম প্রচার করলেন, ইসলামকে ছড়াই দিলেন, চতুর্দিকে ইসলামের বাণী পৌঁছে গেলেন, সাহাবীরা এক এক দিক থেকে এক এক জায়গা থেকে আমার নবীর জন্য হা দিয়া নিয়ে আসতেছে, নবীজির দরবারে হা দিয়া নিয়ে উপস্থিত হয় কেউ টাকা পয়সা স্বর্ণ মুদ্রা, কেউ খাবার দাবার নিয়া আমার রসুলের দরবারে হাজির হইতেছে। আমার রসুল ওই দিন সাহাবিদেরকে জিজ্ঞেস করলেন, সাহাবিরা এই যে খাবারগুলা নিয়ে আসলা, হা দিয়া নিয়ে আসলা আমার দরবারে, আমি জানতে চাই এই হা দিয়া নিয়ে আসার কারণ কি? সাহাবিরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কারণে আমরা ইসলাম পেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কারণে আমরা দীন পেলাম। নবী গো, আপনার কারণে আমরা মায়ের সম্মান বুঝতে পারলাম, বাবার সম্মান বুঝতে পারলাম, জান্নাত কি জাহান্নাম কি বুঝতে পারলাম। আপনার কারণে আমরা মহান রব্বে করিমের ঠিকানা পেয়ে গেলাম। এই নিন ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আপনার দরবারে হা দিয়া নিয়ে আসলাম আমার আল্লাহ। সঙ্গে সঙ্গে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, ও জিব্রাইল যাও আমার রসুলের দরবারে। জিব্রাইল এসে হাজির হয়ে গেলেন, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াস সালামু আলাইকা সাইয়্যিদি ইয়া শফী আল মুযনাবীন, উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সালাম, নবী গো উম্মতের কাছ থেকে আপনি কোনো হা দিয়া নিবেন না, আপনি কোনো হা দিয়া গ্রহণ করবেন না। আমার নবী বলেন, জিব্রাইল কেন আমি আমার উম্মতের কাছ থেকে হা দিয়া নেব না, আমার উম্মত বেজার হয়ে যাবে, কষ্ট পাবে। জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, মহান আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, আজকে নিষিদ্ধ করে দিয়েছেন উম্মতের কাছ থেকে হা দিয়া নেওয়া যাবে না। উল্লা আসআলুকুম আলাইহি আজরান
ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে নবী আপনি বলে দিন, ও নবী আপনি আপনার উম্মতের কাছে এই ইসলাম প্রচারের জন্য কোনো বিনিময় চাইবেন না। নবী কোনো বিনিময়ের আপনার প্রয়োজন নাই, আপনি শুধু উম্মতের কাছে একটা জিনিস চান, আপনার আহলে বাইতের ভালোবাসা। আল্লাহু আকবার বলুন। আহলে বাইতের ভালোবাসা সম্পর্কে আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আয়াতে কারীমা নাজিল করলেন, এ যুবক ভাইরা, এ চট্টগ্রামের বাবারা, শুধু তাই নয়, এই যে নামাজের মধ্যে আমরা দুরূদ শরীফ পড়ি, রসুল যেখানে, রসুলের আওলাদ গুলাও সেখানে পড়া হয়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে যাদেরকে স্মরণ না করলে নামাজ হয় না, এরা হলো আমার নবীর আহলে বাইত। আল্লাহু আকবার। নামাজের মাধ্যমে নবীর যদি স্মরণ করা না হয় তাহলে নামাজ হবে না। আরে যাই হোক ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ তাআলা বলেন আমার নবী যেখানে, আহলে বাইতরাও সেখানে। আল্লাহ তাআলা নামাজের ভিতর ওয়ালা আলি মুহাম্মদ আলমানি আমার নবীর আহলে বাইত পরিবার পরিজন, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাফসীরে দুররে মানসুর ষষ্ঠ খণ্ড সাত নাম্বার পৃষ্ঠা ইমাম জুরকানি আলাল মাওয়াগিব সপ্তম খণ্ড ৩০ নাম্বার পৃষ্ঠা, এখানে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াতখানা নাজিল হলো, কোন আয়াত, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, এই আয়াতখানা যখন নাজিল হলো, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাবাতুকা হাউলাইল লাযীনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম। নবী আমার বলতেছেন, ক্বালা আলিউন ওয়া ফাতিমাতু ওয়া ওয়ালাদুহুমা, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই আহলে বাইতরা কারা যাদেরকে আমার আল্লাহ ভালোবাসা ওয়াজিব করে দিয়েছে, যাদের নাম মোবারক কোরআনে কারীমের মধ্যে এসেছে, যাদের ফজিলত কোরআনের মধ্যে বর্ণনা করা হয়েছে, এরা কারা? নবী আমার বলতেছেন, এরা হলো আলী এবং ফাতেমা এবং তাদের দুই সন্তান হাসান এবং হুসাইন। আল্লাহু আকবার। যাদের ভালোবাসার কথা আল্লাহ ওয়াজিব করে দিয়েছে, যাদের ভালোবাসার কথা কোরআনে পাকে এসেছে, এরা হলেন আলী, ফাতেমা, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মা ওয়ালা সাইয়্যিদিনা। মুসলমান ভাইরা আমার, এরা সুন্নি বাবারা, মহরম মাস আসলে আমরা কেন মহরমে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর স্মরণে কারবালার মাহফিল করি, কারবালার মাহফিল সাজাই? শুধু সুন্নি ছাড়া, আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ ছাড়া অন্য কোন মানুষদেরকে দেখি নাই শাহাদাতে কারবালা মাহফিল করার জন্য। আমার ভাইরা, এজন্য করি,
আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে যারা আছে এরা সুন্নি, সুন্নিরা পরিপূর্ণ ইমানদার, ইমানদার চিল্লায় বলেন আল্লাহু আকবার। নবী আমার হাদিস শরীফের মধ্যে বলেন আন আনাস রাদিয়াল্লাহু আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাঈন। মুত্তাফাকুন আলাইহি। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই হাদিস শরীফকে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন। হাদিস শরীফটি বুখারীতে এসেছে, মুসলিম শরীফের মধ্যে এসেছে, ইমানদ্দাহির মধ্যে রয়েছে। আমার ভাইয়েরা, নবীজি বললেন তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ না আমি নবীজিকে জানের চাইতে বেশি ভালোবাসতে না পারবে, আমি নবীজিকে তোমার ধন দৌলতের চাইতে বেশি ভালোবাসতে না পারবে, তোমার পিতা মাতার চাইতে, স্ত্রীর চাইতে, তোমার ছেলে মেয়ের চাইতে যতক্ষণ পর্যন্ত বেশি ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। সুবহানাল্লাহ। আর একটা হাদিস শরীফের মধ্যে আছে, ওই হাদিস শরীফটা হলো আশহাদাতাল লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআ যাকাতি ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। নবীজিকে সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নবীজি হলেন আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় মাহবুব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরপর বাজান নামাজ কায়েম করতে হবে, যাকাত দিতে হবে, হজের সময় আসলে হজ করতে হবে, রমজান সময় আসলে রমজানের রোজা রাখতে হবে, এগুলোর সমষ্টির নাম হলো ইমানদার মুসলমান। কিন্তু বাজান এরপরও আমার রসুল বলে দিয়েছেন যতক্ষণ না আমাকে জানের চাইতে বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। তাহলে সবাই নবীজিকে ভালোবাসলাম, ইমানদার হইলাম। আবার নবী বলেন আর একটা হাদিস শরীফ, তাবরানি ওয়া শরহুল মুআয়্যিদ পৃষ্ঠা নাম্বার 89, এই হাদিস শরীফের মধ্যে বলেন লা ইউমিনু আব্দুন হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি ওয়া তাকুনা ইতরাতি আহাব্বা ইলাইহি মিন ইতরাতিহি ওয়া আহলি আহাব্বা ইলাইহি মিন আহলিহি ওয়া যাতি আহাব্বা ইলাইহি মিন যাতিহি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যখন আহলে বাইতের ভালোবাসা ওয়াজিব করে দিলেন, আমার নবী আবার তখন হাদিস শরীফের মধ্যে বলে দিলেন ও আমার উম্মতেরা শোনো শোনো, আল্লাহ পাক তোমাদেরকে আহলে বাইতকে ভালোবাসার জন্য কোরআনে কারিমে ওয়াজিব করে দিয়েছেন, হুকুম করে দিয়েছেন। শোনো, আমি নবীজি তোমাদেরকে বলে যাই তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ না নিজের জানের চাইতে আমি নবীকে ভালোবাসতে না পারবে, আমার আওলাদকে নিজের আওলাদের চাইতে ভালোবাসতে না পারবে।